আমরা ইংরেজি মাসটাকে গুরুত্ব দেই, ইংরেজি নববর্ষ পালন করি, বাংলা মাসকে গুরুত্ব দেই, বাংলা নববর্ষ পয়লা বৈশাখ পালন করি, কিন্তু আরবি বছর আসলে আমাদের মনের মধ্যে কোনো জল্পনা এবং কল্পনা তৈরি হয় না যে আরবি হিজরি সন এসেছে, আমাদের মাস থেকে আরবি একটি বছর চলে গিয়েছে। আমরা আরবি মাস অনুযায়ী কিন্তু মাহে রমাদানের রোজা রাখি, ঠিক কিনা? আরবি মাস অনুযায়ী আমরা হজ পালন করি, ঈদ পালন করি, আরবি মাস অনুযায়ী আমরা অন্য অন্য জিনিসগুলো উদযাপন করি। এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আরবি হিজরি সনের তারিখগুলো মনে রাখা। আসুন, হিজরি সনের আবির্ভাব, হিজরি সনের ঘোর পত্তন প্রত্যাবর্তন কই থেকে এসেছে আমরা জানার চেষ্টা করি। আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে বসেছিলেন। ওনার আমল চলে যাওয়ার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খিলাফতের আসনে বসলেন, খিলাফতের আসনে বসার পরে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা দেশের গভর্নর করে পাঠালেন, একটা দেশের রাষ্ট্রের নিয়োজিত গভর্নর করে পাঠানোর পরে তিনি হযরত খলিফা ওমরের কাছে চিঠি লিখলেন, ওমর আপনি আমাদের কাছে যেই রকম ফরমান আমাদেরকে আদেশ করেন, এই ফরমানগুলো কোনটা আগে কার্যকর করব, কোনটা পরে কার্যকর করব, সন তারিখ না থাকার কারণে আমরা সুন্দরভাবে ফরমানগুলো আদেশগুলো পালন করতে পারি না, এতে খলিফার আদেশের অমান্য হয়ে যায়। আপনি যদি আমাদেরকে একটা তারিখ দিয়ে দেন, একটা সন তারিখ আমাদেরকে দিয়ে দেন, তাহলে আমরা তারিখ অনুযায়ী কার্য সম্পাদনা করতে পারব। ইসলামী খলিফাতের একটা বিধান ছিল, যিনি গভর্নর হবেন তিনি মুসলমানদের কাছ থেকে চাঁদা উত্তোলন করবেন, রাষ্ট্রের যেই টাকা এই টাকা মানে খাজনা যেটাকে বলে, আমরা বলি কি খাজনা, এই খাজনা তারা কি করবেন, উত্তোলন করবেন গভর্নর, এবং এটা রাষ্ট্রপ্রধানের কাছে পৌঁছে দিবেন। দেখা গেল চিঠির মধ্যে কোনো ফরমান আগে কোনো ফরমান পরে, তখনকার সময় তো এরকম মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, টেলিফোন ছিল না যে আমি একটি চিঠি পাঠিয়ে ফোন করে দিলাম যে আমার এই চিঠিটাকে আপনি কার্যকর করে দেন। দেখা যেত একজনকে চিঠি নিয়ে ঘোড়া নিয়ে পাঠাতো, তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে অথবা তার ঘোড়া হারিয়ে গিয়েছে, পরবর্তীতে আরেকজন চিঠি নিয়ে পৌঁছে গেছে কিন্তু প্রথম যাকে পাঠাইছে তিনি এখনও পৌঁছে না। এখন যিনি পরবর্তীতে গেছে গভর্নরের কাছে তিনি আগে, আর যাকে আগে পাঠানো হয়েছে তার ঘোড়া হারিয়ে যাওয়ার কারণে, অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার ফরমানটা পরে গেছে। এখন কোন ফরমান আগে কার্যকর করবে, কোন ফরমান পরে কার্যকর করবে, এটা বুঝার কোনো উপায় নাই। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবীদেরকে ডাকলেন, শূরা সদস্যের মধ্যে বোর্ড গঠন করে বলে দিলেন আমরা কিভাবে একটা সন তারিখ নির্ধারণ করতে পারি। কেউ কেউ বললেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারেই রবিউল আউয়াল রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছে, তাহলে রবিউল আউয়াল মাসটাকে আমরা হিসাবে গণনা শুরু করি। আবার কেউ কেউ বললেন যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হয়েছে, নবুয়াত লাভ করেছে, সেদিন থেকে আমরা গণনা শুরু করি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না না, যেহেতু রমজান, রমজানের ঈদ, হজ, হজ পরবর্তী ঈদগুলো সুন্দরভাবে আদায় হয়ে যায় আর বছরটা শুরু হবে প্রথম যেই তারিখ, প্রথম যেই মাস, সেটার নাম হচ্ছে মুহররম। সেটার নাম কি? মুহররম। এর পূর্বে মক্কার মধ্যে দুইটা ক্যালেন্ডার প্রচলন ছিল, মক্কার তারিখগুলো তখন নির্ধারণ করা হতো। মক্কায় যদি বিশাল বড় বড় কোনো ঘটনা ঘটত তাহলে ওই ঘটনা অনুযায়ী তারা তারিখ নির্ধারণ করত। যেমন যদি বলা হতো এই ঘটনাটা কবে ঘটেছে,
তখন তারা বলতো যে মক্কায় যেদিন বাদশা আব্রাহা আক্রমণ করতে এসেছিল তার 5 দিন আগে তার 10 দিন আগে অথবা 10 দিন পরে অথবা কম বেশি এরকম ভাবে সন তারিখ নির্ধারণ করা হতো এছাড়া রোমান একটি ক্যালেন্ডার ছিল যেটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলা হয় তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বললেন যে বাদশা আব্রাহা মক্কা ধ্বংস করতে এসেছে আমরা সেটাকে ক্যালেন্ডার বানাবো না রোমান ক্যালেন্ডারকে আমরা প্রশ্রয় দেব না আমরা আমাদের তৈরিকৃত আরবি ক্যালেন্ডার বানাবো সেটা হবে হিজরি সন অনুযায়ী বলে সুবহানাল্লাহ এই থেকে আরবি বছর গণনা শুরু হয়ে গেল হিজরি সন গণনা শুরু হয়ে গেল দেখতে দেখতে এই বছর আমরা 1445 বছরে হিজরি সনে আমরা গমন করেছি বলে আলহামদুলিল্লাহ প্রিয় সুধী মুহররম মাস আসলে আমরা শুধু মনে করি কারবালা কেন্দ্রিক আমরা শুধু মুহররমকে মনে করি কিন্তু এই মুহররমের ঘোর পতন সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই মুহররমকে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা বান্দার জন্য 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস কয়টি মাস 4টি মাস একসাথে 3 মাস জিলকাদ জিলহজ মুহররম এই 3টা মাস একসাথে হারাম করার কারণ কি জিলকাদ মাসে হাজিরা হজের জন্য গমন করবে জিলহজ মাসে হজ করবে মুহররম মাসে আবার তাদের গন্তব্যের মধ্যে ফিরে আসবে এই জন্য এই 3টা মাস আল্লাহ তাআলা হারাম মাসের অন্তর্ভুক্ত করে দিয়েছেন হারাম মাসের কাজ কি হারাম মাসের কাজ হচ্ছে এই মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা ফাহিশা করা মানুষদেরকে বিভিন্ন রকম কষ্ট দেওয়া ফিতনা ফাসাদে জড়িয়ে যাওয়া এগুলো থেকে মাহরুম থাকা এগুলো থেকে বিরত থাকা এই মাস আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন বলে সুবহানাল্লাহ কিন্তু দেখা যায় এই হারাম মাসগুলোতেও আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধাচারণ করি আল্লাহ তাআলার বিরোধিতা করি আল্লাহ তাআলার নাফরমানি করি এই মাসের মধ্যে অনেকের হজ ফরজ হয় হজ করে না নামাজ ফরজ আছে নামাজ পড়ে না অনেক মানুষের যাকাত ফরজ হয় যাকাত দেয় না এই মাসের মধ্যে প্রথম উম্মতের জন্য আমাদের যে মাহে রমাদান এই রমাদানের আগে এই মুহররমের রোজা আমাদের জন্য আবশ্যক ছিল আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম শুধুমাত্র কেবলমাত্র তোমাদের উপর এই রোজাকে ফরজ করে দেওয়া হয় নাই তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল যে গোষ্ঠী ছিল তাদের উপরও আল্লাহ তাআলা সওমকে ফরজ করে দিয়েছেন রোজাকে ফরজ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পরে দেখলেন ইহুদিরা রোজা পালন করে সিয়াম পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন একদল ইহুদি রোজা পালন করে সিয়াম পালন করে আল্লাহর নবী বললেন তোমরা কেন রোজা রাখো ইহুদিরা বলল এই দিন ফেরাউনের কবল থেকে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছেন এই জন্য এই দিনের মধ্যে আমরা সিয়াম পালন করে রোজা পালন করে আল্লাহর শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ বলবেন না সিয়াম পালন করে রোজা পালন করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যেহেতু মূসা নবী আমিও নবী তিনি আমার ভাই তার উপর আমার 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 কাছে অনেক হক রয়েছে
আমি তোমাদেরকে আদেশ করলাম এবার এই বছর থেকে তোমরাও এই 10ই মুহররম রোজা পালন করবা কি পালন করবা রোজা পালন করবা তা আমরা পাইলাম 10ই মুহররমে আমরা রোজা রাখব এখন ইহুদিরা বলল মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে আর কোনো পার্থক্য নাই কেন পার্থক্য নাই তারাও 10 তারিখে রোজা রাখে আমরাও 10 তারিখে রোজা রাখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াত দারাজ করে তাহলে আমি রোজা রাখব দুইটা ইহুদিরা রাখে একটা আর ইহুদিদের সাথে আমরাও যদি একটা রাখি তাহলে তারা আমাদের মতো মনে করে একটা বিদ্ধি করে তোমরা ইহুদিদের বিরোধিতা করো একটা রোজা তোমরা বিদ্ধি করে দাও সেটা কয় তারিখ হয় 9 তারিখ অথবা 11 তারিখ তাহলে মুহররমের রোজা আমরা কয়টা রাখব দুইটা 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ এখন এই রোজাটা আমরা কবে রাখব আজকে যদি 2 তারিখ হয় তাহলে আগামী শুক্রবার এবং শনিবার 9 মুহররম এবং 10 মুহররম অথবা শনিবার অথবা রোববার এই 2 দিন আপনারা রোজা রাখবেন